আসসালামু আলাইকুম, কেমন আছিস বন্ধু? ভালো আছিস তো? ওয়ালাইকুম আসসালাম। ভালো রে বন্ধু, মনটা বেশি ভালো না। তুই কেমন আছিস বন্ধু, ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি বন্ধু। কেন, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? আর বলিস না রে ভাই, দুনিয়াটা আসলে শান্তির জায়গা না। এখানে শান্তি নাই, শুধু কষ্ট আর কষ্ট। দুঃখ করিস না বন্ধু, আসলে পৃথিবীটা কোনো সুখের জায়গা না, এটা একটা কষ্টেরই জায়গা বলতে পারিস। এখানে সুখ বলতে কিছু নেই, সুখ আছে শুধু আল্লাহর এবাদতে, আল্লাহর জিকিরের মধ্যে সুখ হবে বন্ধু। দুনিয়া নামক এই জেলখানার মধ্যে কোনো সুখ তুই পাবি না। কথাটা অবশ্য ঠিকই বলছো শ্রী বন্ধু। মাঝে মাঝে তো মনে চায় মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু কেন জানি পারি না। নামাজে যাইতে মন চাইলেও মসজিদে যাওয়ার সুযোগ পাই না। একটা কথা বলবো বন্ধু, দুনিয়ায় সুখ দুঃখ পেরেশানি সবই আল্লাহর পক্ষ থেকে আসে, সবই আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দেন। এসবের মধ্যে তোর ধৈর্য ধরতে হবে। মসজিদে আয়, আজকে জোহর থেকে তুই মসজিদে আয়, নামাজ পড়, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধু, আজকে তাহলে আসি, দেখা যাক পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছস? ভালো আছস তো নাকি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি বন্ধু, আল্লাহর রহমতে। তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, তোদের দোয়ায় খুব ভালো আছি। কি খবর তোর, কোথায় যাচ্ছিস? কাজ থেকে ফিরলাম, বাড়ি যাব। তুই কোথায় যাবি? এই তো আসরের সময় হলো, তাই মসজিদের দিকে যাচ্ছি। তুই নামাজ পড়বি না? চল আসরের নামাজটা পড়ে নি। না রে বন্ধু, শরীরটা খুব ক্লান্ত, অন্যদিন পড়বো, আজকে আসি। একটা কথা বলবো বন্ধু, যদি কিছু মনে না করিস। বল কি বলবি? এই যে সংসারের জন্য এত খাটাখাটি করছিস, একবারও কি ভেবে দেখেছিস কবরে কি নিয়ে যাবি? একবারও কি ভেবে দেখেছিস আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবি? বুঝি বন্ধু, সবই বুঝি, কিন্তু কি করবো বল, সংসার নিয়ে জীবনের প্রয়োজন মেটাতে গিয়ে এত ব্যস্ততার মধ্যে, এত পেরেশানির মধ্যে থাকি যে কথাগুলো কখনো স্মরণ করারই সময় পাই না বন্ধু। জীবন মানে হাসি কান্না দুঃখ বেদনা, এগুলো জীবনে থাকবেই। তুই আর আমি হাজার চেষ্টা করেও জীবনের পেরেশানিগুলো দূর করতে পারবো না, জীবনের সুখ ঘুরে আনতে পারবো না। এগুলো আমাদের তকদিরে যা আছে তাই হবে। দুনিয়া এবং আখিরাতের সফলতা একমাত্র আল্লাহর এবাদতেই রয়েছে। আজ থেকে এবাদতে লেগে যা, আল্লাহর কাছে তোর সমস্ত প্রয়োজনের কথা বল, দেখবি আল্লাহ তোর সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন। ধর কোনো ব্যক্তি কোনো চেয়ারম্যান অথবা এমপির গোলামি করে, তাহলে কি ওই চেয়ারম্যান অথবা এমপি ওই গোলামের সমস্ত চাহিদা পূরণ করবে না? ওই গোলামের পরিবারের সমস্ত ভার ওই এমপি অথবা চেয়ারম্যান বহন করবে না? কেন করবে না? হ্যাঁ অবশ্যই করবে। তাহলে বন্ধু, আমরা যদি আল্লাহর ইবাদত করি, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমাদের ভালো মন্দের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, তিনি কি তাহলে আমাদের সুখ দুঃখ অভাব অনটন সবকিছু সবকিছু পূরণ করবেন না? তিনি আমাদের পেরেশান দূর করবেন না? বল বন্ধু, তিনি কি সবকিছু পারেন না? তিনি তো সবকিছুর মালিক, তিনি আমাদের সকল অভাব অনটন দূর করে দেবেন, আমাদের সকল চাহিদাগুলো পূরণ করবেন। চল বন্ধু, আজকে থেকে নামাজ পড়ি, একমাত্র আল্লাহর ইবাদত করি যিনি বন্ধু। তুই আমার চোখ খুলে দিলি, আমার জন্য
দোয়া করিস আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালান। দোয়া করি বন্ধু, আল্লাহ যেন তোকে আমাকে এবং দুনিয়ার সমস্ত মুসলমানকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। আয় বন্ধু আমার বুকে আয়।